আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে যখন আমাদের এরকম দেখা যায়, আমি সেপারেটলি সবগুলো সাবজেক্ট নিয়ে ভিডিও দিছি, তারপরও আমি এটা সেপারেট বানাচ্ছি, যে এরকম দেখা যায় যে কোনো একটা সাবজেক্টে আমি দুর্বল বা কোনো একটা সাবজেক্টে অনেক বেশি গ্যাপ হয়ে গেছে। অ্যান্ড এইটা আমি অনেক বছর ধরেই বহন করতেছি, এইচএসসি লাইফের শুরু থেকে, বিএসসি লাইফের শুরু থেকে আমি বহন করতেছি, আমি কোনোভাবে এইটাতে ঠিক হইতে পারতেছি না। অ্যান্ড এই বহন করতে 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 অ্যাডমিশন বা এইচএসসি বা এসএসসি এক্সাম চলে আসতেছে। তো হোয়াট শুড আই ডু অফ এ ল্যাগিং সাবজেক্ট অথবা উইক সাবজেক্ট, কোনো একটা সাবজেক্টে আমি দুর্বল। তো এই জায়গায় আমি তোমাদেরকে প্রথম যেটা শেখাবো সেটা হলো বডি বিল্ডিং মেথোডোলজি। তো যারা জিম করে বা যারা বডি বিল্ডিং করে, তুমি যে কোনো একজন বডি বিল্ডারের দিকে যদি তাকাও বা যারা জিম করো, তোমরা এটা রিলেট করতে পারবা, কখনো তোমার দুই হাত সমান হবে না। অর্থাৎ তোমার ডান হাতের বাইসেপের শক্তি, বাম হাতের বাইসেপের শক্তি কখনো সেম হবে না। তোমার দুই থাই কখনো ইকুয়াল হবে না, তোমার দুই চেস্ট কখনো ইকুয়াল হবে না। তোমার ফুল বডির কোনো একটা সাইড বেশি স্ট্রং হবে, কোনো একটা মাসেল বেশি স্ট্রং হবে, অর্থাৎ কোনো একটা সার্টেন বডি পার্ট অনেক স্ট্রং হবে, সেই সাথে অপর যে পার্টটা যেটা উইক সেটা হলো ল্যাগিং বডি পার্ট। সো বডি বিল্ডাররা যেটা করে যে এই ল্যাগিং বডি পার্টটার জন্য স্পেশাল কিছু কাজ করে, সেই কাজগুলো থেকে আমাদেরকে শিক্ষাটা নিতে হবে। সেটা কি, যে এক যেটা আমার ল্যাগিং বডি পার্ট সেটার জন্য আমি কিছু এক্সট্রা রেপস করবো। অর্থাৎ আমার ডান হাত অনেক শক্তিশালী, আমি এখানে যদি 10 বার ওয়েটটা তুলে আমি ট্রাই করবো লাস্টে এখানে 2টা এক্সট্রা মারে দেওয়ার, ওর উপর একটা এক্সট্রা প্রেশার দিলাম, ও একটু এক্সট্রা স্ট্রেসে অভ্যস্ত হইল। ঠিক তেমনি ধরো অনেক ক্ষেত্রে শুধুমাত্র ল্যাগিং বডি পার্টটা, যে আমার হাতের গ্রোথ খুব একটা নাই, সো আমি একটা না 7 ডেজ বা উইকে 2 দিন অ্যাটলিস্ট বা 3 দিন হাতের ব্যায়াম করব, বাকি বডি পার্ট 1 দিন করে করব। কেন? কারণ আমার হাত ল্যাগিং বডি পার্ট। সো এই মেথোডোলজিটা যদি আমরা আমাদের পড়াশোনার কাজে লাগাই, প্রথম যেটা করতে হবে সেটা হলো ডেডিকেটেড আওয়ার, ডেডিকেটেড টাইম, ডেডিকেটেড উইক, ডেডিকেটেড ডে মেথড। যে আমি যেহেতু ম্যাথে উইক ছিলাম, আমি প্রতি রাতে 2 ঘন্টা করে টাইম এসএসসি লাইফে রাখছিলাম যাতে আমি একটা না ম্যাথ করতে পারি। এইচএসসি লাইফে আমার একজন স্যার ছিলেন যার প্রতিদিনই কাজ ছিল, ইভেন অ্যাডমিশন টাইমেও, অ্যাডমিশন টাইমে একজন ছিলেন, এইচএসসি লাইফে একজন ছিলেন, যাদের কাজ ছিল, যারা শুধুমাত্র আমাকে বাসায় আসে ম্যাথ দাগাই দিবে, বসে থাকবে, ম্যাথ করব, ম্যাথ মিলাই দিবে, যেটা পারবো না বুঝাই দিবে, শেষ। তার কাছে আমি কিচ্ছু পড়তাম না, তার কাজ ছিল আমাকে শুধু ম্যাথ করতে দেওয়া। ইংলিশ আমি কম পারতাম, মডেল টেস্ট একজন স্যার ছিল যার কাজ শুধু আসে মডেল টেস্ট নেওয়া। লাস্টের দিকে সবাই স্যার বাদ দিয়েছে, আমি সব স্যারকে বলছি স্যার আপনি আসবেন শুধু আমার এক্সাম দেবেন, আর কিচ্ছু না, আপনি জাস্ট আমাকে ম্যাথ করতে দিবেন বা এগুলো এক্সাম দিবেন আমি করে দেবো। এটার মূল রিজনটা হলো যে এখানে একটা ডেডিকেটেড টাইম রাখছি। তুমি যদি বায়োলজি কম পারো, বায়োলজির জন্য ডেডিকেটেড টাইম রাখো, সপ্তাহে 1 দিন, উইকে 1 দিন, বা ধরো মাসে 3 দিন, বা ধরো দিনে তুমি 2 ঘন্টা, যেইটাই তুমি কম পারো সেটার জন্য ডেডিকেটেড 2টা রেপ বা ডেডিকেটেড কিছু টাইম ডে কিছু একটা রাখতে হবে। তুমি যদি ওটাকে ডেডিকেটেডলি ট্রিট না করো, ইট উইল বি দ্য সেম, কারণ ওই জিনিসটা তোমার উইকনেস। এটা প্রত্যেকের ডিফারেন্ট সাবজেক্টে থাকে। সো ডেডিকেটেডলি ওইটার দিকে আমাদেরকে ফোকাস করতে হবে। নাইলে যদি আমি ফিজিক্স কম পারি, আমি কেমিস্ট্রি ভালো পারি, আমি যদি কেমিস্ট্রি যত সময় পড়ি আমি ফিজিক্সও তত সময় পড়ি, হবে না, কারণ কেমিস্ট্রি আমি ইজিলি পারবো, ফিজিক্সের জন্য আমার বেশি এফোর্ট দিতে হবে। এরপর হলো ব্রুট ফোর্স। ধরো তোমার হাতে এখন সময় খুব কম, কোনো একটা সার্টেন সাবজেক্টে অনেক বেশি পিছায় আসো, এটার ক্ষেত্রে ব্রুট ফোর্স ইউজ করতে হবে। এটা হলো ফেলুয়া পার্টিরা করে, যে হালার পোলার রাত 6 মাস কিছু পড়ে না, তবে হঠাৎ করে আসে দেখবা পাশ করে বসে আছে, প্লাসও পায়ে বসে আছে। ওরা কী করে, একটা না 7 দিন 10 দিন 12 দিন শুধু কুত্তার মতো ওই সাবজেক্টটাই পড়ে, আর কিচ্ছু ডান বাম দেখে না, তখন মোটামুটি ওটার মাথার মধ্যে আয়ত্ত চলে আসে। এটা হলো একদম ওয়ার্স্ট কেস সিনারিওর মেজার। তো ধরো আমরা 99 টাকার মাইক্রো কোর্স যখন লঞ্চ করছিলাম, আমরা কোনোদিন কল্পনাও করিনি এত মানুষজন ভর্তি হবে, বাট ভর্তি হয়েছে মানুষজন একটা সার্টেন সাবজেক্ট পড়ার জন্য, একটা সাবজেক্ট। বাট কেন পড়ে, ওর টার্গেট থাকে যে ওই সাবজেক্টটা যাতে খুব দ্রুত সময় শুধু গ্যাপগুলো ফিল আপ করে। এটা সাবজেক্ট হতে পারে, এটা চ্যাপ্টার হতে পারে, তুমি জাস্ট একটা সার্টেন টাইম লিমিট নিবে যে আগামী 10 দিন, আমার এক্সামের এখন 1 মাস আছে, 10 দিন আমি বায়োলজি পড়ে নেই, একটা না বায়োলজির একটা কোর্সে ভর্তি হব, মাইক্রো কোর্স বা যে কোনো, অনলাইনে ফ্রিতেও করো সমস্যা নেই, কোর্স করলে ভালো না করলে কোনো সমস্যা নেই, যে কোনো এক জায়গায় একটা না ক্লাস করবো, একটা না বই পড়বো, একটা না এক্সাম দেবো, 10 দিনের মধ্যে বায়োলজি শেষ, যতটুকু পারি ওই 10 দিনে অ্যাটলিস্ট বায়োলজি বইয়ের 50-60% মাথায় ঢুকে যাবে, বাট ওই 10 দিন সোললি বায়োলজি পড়তে হবে। এটা হলো ব্রুট ফোর্স মেথড, ঠিক আছে। এরপরে আসলো ফ্রেন্ডস হেল্প। যেমন আমার বন্ধু তোকি, আমার বন্ধু রোকন, এরা ফিজিক্সের প্রডিজি ছিল, সো আমি যা পারতাম না আমি ফিজিক্স ওদের কাছে বুঝে নিতাম। এক্ষেত্রে ওই সাবজেক্টের উইকনেসগুলো ধীরে ধীরে আমার কমছে, কারণ টিচারের বোঝানো আর যে একটা ফ্রেন্ড নিজে বুঝছে টিচারের কাছ থেকে আমারে বোঝাচ্ছে, দ্যাট ইজ ডিফারেন্ট। এরপর হলো ফাইনম্যান টেকনিক। আমি আমার বন্ধু জিহাদকে ইঞ্জিনিয়ারিংয়ের পড়া পড়াইতাম, বায়োলজির পড়া পড়াইতাম, কেমিস্ট্রির অনেক কিছু পড়া দিতাম,
আমি দেখতাম যে যারা স্কুলের বা কলেজের টপার তারা অনেক ক্ষেত্রে অনেক অপর মানুষকে বুঝায়। আমি ভাবতাম যে শালার পোলা তুই না হিংসা করবি, তুই আমার বুঝাইতেছোস কেন? বাট আমি পরে জানলাম যে ফাইনম্যান টেকনিক নামে একটা টেকনিক আছে, যেটা একজন বড় বিজ্ঞানীর ওনার টেকনিক হলো আগে নিজে জিনিসটা বুঝো, তারপর আরেকজনের পড়াও, আরেকজনের পড়াইতে চায় যে গ্যাপগুলো ফিল আপ আসবে, সেই গ্যাপগুলো ফিল আপ করো, তাহলে এই টপিকের তুমি বাপ। এই সেম টেকনিক ওই ভালো স্টুডেন্টরা ইউজ করে। সো তুমি যদি যে টপিক ভালো পারো বা কম পারো, ওটা মোটামুটি পড়ার পরে এটা একটা ফ্রেন্ডকে বা ছোটো ভাই বা যে কোনো পারলেই নর্মালি আসে একটা খাতার মধ্যে বোঝানোর চেষ্টা করো। ইউটিউবে ভিডিও আপলোড না দিও না, জাস্ট রেকর্ড করো, তাইলে দেখবো যে তুমি যখন অন্য কাউকে বুঝাবা, অন্য কাউকে বুঝাইতে গেলে একটা টপিকের উপর যথেষ্ট এক্সপার্ট হইতে পারে। যেমন আমার গাইডলাইন ভিডিও কপি করে অনেক বোকাচো ধরনের গাইডলাইন ভিডিও বানায়, বাট কোনো ভালো গাইডলাইন দিতে পারে না। আমি নিজে ভিডিওগুলো দেখছি তো খুব লেম, একেবারে চুতিয়া, বাট ও আমার কপি করছে। বাট বুঝতে হবে যে আমি যেটা বানাচ্ছি, হ্যাঁ, আমি কিন্তু বুঝে শুনে বানাচ্ছি, সেটা কিন্তু তুমি ডিরেক্টলি কপি করতে পারো না। সো তুমি যখন অন্য কাউকে বলবো, অন্য কাউকে গাইডলাইন দিবা, মেজরিটি অফ দ্য টাইম তোমাকে খুব ভালো মতো গাইডলাইনটা বুঝতে হবে এবং গাইডলাইনটা মানতে হবে, তারপর তুমি গাইডলাইন দিতে পারবা। এরপরে আসো হলো আমাদের এক্সামস। কোনো একটা সার্টেন টপিকের উপর দুর্বলতা অনেক সময় ভয় থেকে অরিজিনেট হয়। অনেক সময় আমি জানিও না যে এই টপিকটা আমি আদৌ পারি কি না, বাট দুর্বলতা আমার মনে হচ্ছে। তো কোনো একটা টপিক শেষ করার পরে বা শেষ করার আগে একটা টপিককে স্ট্রং হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো এক্সাম। ধরো আমাদের দৌড় কম্পিটিশন হবে, তুমি একদিন দৌড়ায় হারলা, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছয় দিন, সাত দিন, আট দিন, প্রত্যেকবার হারার পরে তুমি একটা করে শিখবা। প্রতিটি এক্সামে পাঁচটা করে ভুল করবে, পাঁচটা ঠিক করবা। এইভাবে দশটা এক্সামে যদি তুমি পাঁচটা করে ভুল ঠিক করো, পঞ্চাশটা ভুল তুমি ঠিক করছো, ওই চ্যাপ্টারের কোনো জায়গায় তুমি আটকাবা না। সো কোনো একটা টপিক বা কোনো একটা চ্যাপ্টার, কোনো একটা জিনিস পিছায় থাকলে সেটার উপর ট্রাই করবা অনেক বেশি এক্সাম দিতে। আমার লাইফের এই একটা অভ্যাসের কারণে আমি অনেক জায়গায় পুরস্কৃত হয়েছি, প্রচুর এক্সাম দিতে হবে। এরপরে আসো হইলো আমাদের এফোর্ট অ্যান্ড মাইন্ডসেট। ডু নট ডিক্লেয়ার, একটা জিনিস বুঝো, আমি ম্যাথ পারি না, আমি ম্যানেজমেন্ট পারি না, আমি ফাইন্যান্স পারি না, আমি বায়োলজি পারি না, আমি কোনো একটা সার্টেন সাবজেক্ট পারি না, আইসিটি পারি না, আমি পারি না, এটা যদি তুমি ডিক্লেয়ার করো এবং এটা যদি তুমি বিলিভ করো, হোয়াট এভার দ্য মাইন্ড বিলিভস ইট ডাজ টু ইউ, পজিটিভ থিঙ্কিং একটা অনেক বড় ব্যাপার। আমি যদি আজকে সারাদিন চিন্তা করি যে আমি খুব অসুস্থ, আমি খুব অসুস্থ, আল্লাহ আমি খুব অসুস্থ, আশপাশের মানুষও বলছে তুমি খুব অসুস্থ, তুমি খুব অসুস্থ, অ্যাট সাম পয়েন্ট দেখবা শরীর এমনি ম্যাচ ম্যাচ লাগা শুরু হয়েছে। এটা হলো আমাদের ব্রেনের একটা অনেক বড় ক্ষমতা। কেউ যদি ধনী ফ্যামিলিতে জন্ম নেয়, অটো ধনী হয়ে যায় মেজরিটি অফ দ্য টাইম, খুব দেখবা বিলিয়নের ফ্যামিলির সন্তানটাও কেমন জানি বিজনেস করতেছে, কারণ একটা মাইন্ডসেটই সেটা হয়ে গেছে, ও বিলিভ করে যে আমি পারবো। সেই জায়গায় আমরা কী করি, কোনো একটা সাবজেক্ট একটু না বুঝলে, একটু না পারলে একটা টিচারের কাছে পড়ে একটা এক্সাম দিয়ে আল্লাহ আমি ম্যাথ পারি না রে, না পারা ঠিক আছে, বাট ডোন্ট ডিক্লেয়ার ইট, ডোন্ট বিলিভ ইট, আমি ম্যাথ কম পারি বাট আমি এফোর্ট দিলে পারবো, আমি মানুষ। ওই বেটা যে ম্যাথ পারে ওরও ব্রেন যা, ওয় যা খায়, ওরও দুইটা হাত দুইটা পা, ও যে বই পড়তেছে আমিও পড়ছি, আমি কেন পারবো না, আমি পারবো, এফোর্ট দিতে হবে জাস্ট বেশি, দ্যাটস ইট। ডোন্ট বিলিভ দ্যাট, আগে থেকে আমরা কী করি, একদিন বায়োলজি পড়লে শেষ, এ ভাই এফোর্টটা কই ভাই, তুই সাত দিন পর, আট দিন পর, দশ দিন পর, একবার পর, দুইবার পর, দুইবার, দশবার পর, পনেরোবার পর, ষোলোবার পর, তারপর ডিক্লেয়ার কর যে না আমি আমার এফোর্টে সব দিছি, তারপর আমি পারি না, দেন আম উইক। তোমরা দুবার পরেই বলো ভাই পারি না, একটা ম্যাথ দুবার করেই বলো ভাই পারি না, ভাই এটা পাঁচবারে আনো, দশবারে আনো, পনেরোবারে আনো, যেই ফ্রেন্ডটা তোমাদের কোনো একটা সার্টেন সাবজেক্টে বা টপিকে এক্সপার্ট, ও কখনো একটা টপিকের একটা ক্লাস করে হয় নাই, কখনো একটা ম্যাথ করে হয় নাই, ও কখনো এক ঘন্টা ম্যাথ করে হয় নাই, হি ডিড ইট ফর মেনি মেনি ইয়ার্স। এই যে বড় বড় অলিম্পিক গোল্ড মেডালিস্ট বা যে সাকিব আল হাসান, ও কি একদিন ক্রিকেট খেলতেছে ভাই, এ শাহরুখ খান একটা মুভি করছে ভাই, যে তোমার যে স্টুডেন্ট যে বুয়েটা ফার্স্ট হয়েছে তোর কি মনে হয় দিনে এক ঘন্টা পড়তো, দু ঘন্টা পড়তো না, হি ওয়ার্ক হিজ অ্যাস অফ, পুরা সেই খাটছে, তারপর যা ভালো হয়েছে। সো কোনো একটা সার্টেন টপিকে যত ট্যাকটিক্স আমি শিখাই, আনলেস ইউ আর উইলিং টু ওয়ার্ক হার্ড, আনলেস ইউ আর উইলিং টু গিভ এক্সট্রা এফোর্ট ইন দ্যাট সাবজেক্ট অর দ্যাট টপিক, এগুলো সব টিপস অ্যান্ড ট্রিক্স ওয়ার্থলেস ম্যান, ওয়ার্ক হার্ড ফর ইট, পরিশ্রম করে দেখো ওই পরিমাণে যায় দেখো। আমি আমার লাইফে জারণ বিজারণ বলো, ক্যালকুলাসের কিছু টপিক বলো, অনেক জায়গায় টিচারের অপমানের ফলে এত কুত্তার মতো কাটছি যে ওই টপিকে আমার জেলায় ওই 2018 সালে আমার চেয়ে ভালো কেউ ছিল না। এটা জেদ, তুমি মানুষ, জেদ আনো না, জেদ সবসময় খারাপ কাজে কেন আনো, পড়াশোনায় আনো, জেদ কাজের জায়গায় আনো, যে আমি এটা করে দেখাবো, আমি মানুষ দেখি না, হিউম্যান ব্রেনের জেদের ক্ষমতাটা অনেক বড়, এটা কাজে লাগাও। সো এটুকু ছিল আজকের ভিডিওতে, এবং তোমার সার্টেন কোনো সাবজেক্টের যে কোনো প্রবলেমের জন্য কয়েক ধাপের ক্লাস, লেকচার শিট, এক্সাম সব কিছু সহ, দাগানো বই সহ আমাদের মাইক্রো কোর্স আছে সকল বিভাগে সকল বিষয়ের জন্য। তো মাইক্রো কোর্সগুলো চেক আউট করো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে। এটুকু ছিল আজকের ভিডিওতে, আসসালামু আলাইকুম, টাটা।